আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলীন আফিসা, অনকোপ্লাস্টিক বেস সার্জন। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো রেডিও ফ্রিকোয়েন্সি সেট নিয়ে। আমরা জানি যে যখন আমরা কোনো টিউমার, যেটা আমাদের হাতে লাগে না, নন প্যালপেবল, সেই টিউমারটা অপারেশন করার জন্য, লোকালাইজেশন করার জন্য আমরা ওয়্যার ইউজ করি, ওয়্যার লোকালাইজেশন। এটা এখন পর্যন্ত বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে আমরা এই ওয়্যার যখন ইউজ করি, ওই লোকালাইজ করে তারপরে আমরা অপারেশন করি, যে ছোটো ছোটো ক্যান্সারগুলো স্ক্রিনিং ডিটেক্টেড অথবা কোনো ইনসিডেন্টালি আমরা ফাইন্ডিং পাই। আর একটা আসুন যে হাইড্রোমার্ক, হাইড্রোমার্কটা আমরা ইউজ করি কখন, একটা ক্যান্সারের সেন্ট্রাল জায়গাটা লোকেট করার জন্য। হয়তো বা আমরা নিয়াজুভেন কেমোথেরাপি দিব, অথবা কোনো একটা টিউমার হয়তো বা আমাদের খুব সাসপেক্টেড লাগছে, ওখান থেকে বায়োপসি করব, সেখানে আমরা এই মার্কারটা দিয়ে আসতে পারি টিউমার সেন্টারটা বোঝাবার জন্য। এই আরএফসি সিট এই ওয়্যার এবং হাইড্রোমার্ক দুইটাকে রিপ্লেস করতে চলেছে, এবং বিশ্বে এখন এটা ইউজ করা শুরু হয়েছে এনএচএস ট্রাস্টে। রিসেন্টলি এটাও বাংলাদেশে চলে আসবে। আসুন তাহলে এই যে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ওয়্যার থেকে আমরা আরএফসি সিডে চলে যাচ্ছি, রেডিও ফ্রিকোয়েন্সি সিডে, এটাতে আমাদের তাহলে বেনিফিটটা কী হচ্ছে, কেন এটা হচ্ছে? সাপোজ আমরা যখন ওয়্যার ইউজ করি, দেখুন সকালবেলা আমাদের একটা সোনোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, সে এটা ওয়্যারটা পড়ায় এবং এটার মধ্যে তারপরে আমরা ওটিতে নিয়ে আসি। এই যে একজনের অ্যাপয়েন্টমেন্ট, তার টাইমটা নেওয়া, তারপরে ওটিতে নিয়ে আসতে রুগী একটা সময়, এখানে অনেকের, পুরো টিমের অনেক টাইম লস হয়। ইভেন সবসময় সব এক্সপার্ট সোনোলজিস্ট অ্যাভেলেবল নাও থাকতে পারে, কিন্তু আমরা যখন আর রেডিও ফ্রিকোয়েন্সি সিটটা ইউজ করব, এটা আমরা কিন্তু অপারেশনের আগের দিন বা সাত দিন আগেও আমরা ইউজ করতে পারবো, এবং এটার ম্যাক্সিমাম ইউজ হচ্ছে 6 মান্থ আমরা আগে যদি এটা পুট করি, তারপরে আমরা অপারেশন করতে পারবো। তার আমরা হিউজ একটা টাইম পাচ্ছি, এবং আমাদের অপারেশনের দিন সকালে টাইমটা আমাদের বেঁচে যাচ্ছে, এবং এতজনের অ্যাপয়েন্টমেন্টও আমাদের নেওয়া লাগছে না, এবং এক সেন্টারে লাগিয়ে আমরা আরেক সেন্টারেও অপারেশন করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। আরেকটা জিনিস হচ্ছে, কেন আমরা হাইড্রোমার্ককেও অ্যাভয়েড করতে পারছি, কারণ হাইড্রোমার্ককে যখন আমরা, যে ক্যান্সারের সেন্টারে যখন আমরা হাইড্রোমার্কটা দিচ্ছি, তারপরে সাপোজ 4টা বা 6টা বা 8টা কেমোথেরাপি রুগী পাচ্ছে, এটা পেতে 4 মাস থেকে 4.5 মাস লাগে। তাহলে এই সময় যখন আমরা হাইড্রোমার্কের পরিবর্তে এই রেডিও ফ্রিকোয়েন্সি সিটটা দিয়ে দিচ্ছি, এই সেম সিটটাকেই কিন্তু আমরা অপারেশনের দিনে আবার ওয়্যার পড়াই। হাইড্রোমার্কে দিলে আমরা পরে আবার অপারেশনের দিনে ওয়্যার পড়ে তারপরে অপারেশন করছি, কিন্তু হাইড্রোমার্কের জায়গায় যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সিটটা দিচ্ছি, দেওয়ার পরে আমরা যখন ফুল সাইকেল কেমোথেরাপি হয়ে যাচ্ছে আমরা অপারেশনের সময়, আমাদের আর নতুন করে ওয়্যার পড়াতে হচ্ছে না, সেক্ষেত্রে রুগীদের কিন্তু কস্ট ইফেক্টিভও হচ্ছে। এখন আসেন আরও কিছু সুবিধার কথা। আমরা অবশ্যই এই ওয়ারের পরে আমরা এক্স রে করি, আমরা এই রেডিও ফ্রিকোয়েন্সি সিডের পরে এক্স রে করবো, কিন্তু পার অপারেটিভ সার্জনের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায় যখন এটা ইউজ করা হয়। কারণ কি, যখন আমরা অপারেশনটা করছি, করার পরে আমরা যে সেন্টারে দিচ্ছি ওয়্যারটা, এখানে একটা ডিভাইস থাকে, এক্সট্রা ডিভাইস, ওয়্যার বলছি, আমরা যখন সেন্টারে রেডিও ফ্রিকোয়েন্সি সিটটা দিয়ে দিচ্ছি, তখন হাতে আমাদের একটা এক্সট্রা সিট ডিভাইস থাকে, যে হচ্ছে সিটটাকে ফলো করে যে আমার এটা থেকে সিটের দূরত্ব কত, সেটা কি 3 সেন্টিমিটার না 4 না 1 না 2, যত কাছে নিয়ে যাব আমরা তত আমাদেরকে দূরত্বটা কন্টিনিউয়াস মেশিনে বলে দিতে থাকবে। সো আমি যখন এক্সারসাইজ করছি, আমার অহেতুক বাড়তি টিস্যু নেওয়ার ঝামেলাটা থাকছে না, অহেতুক অল্প টিস্যু নেওয়ারও ঝামেলাটা থাকছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিন্তু আমার ডিস্টেন্সটা, যে আমার একটা টিউমার সাপোজ 2 সেন্টিমিটার, আমি এদিক থেকেও ডিস্টেন্স মাপতে পারবো, ওদিক থেকেও মাপতে পারবো, এবং চারিদিক থেকে ঘুরিয়ে ডিস্টেন্সটা মাপতে পারবো। আরও অনেক কিছুই আছে আমাদের ওয়্যারকে রিপ্লেস করার জন্য, অনেক মেকানিজমই অ্যাভেলেবল আছে বা ট্রায়াল চলেছে, যেগুলোতে বিভিন্ন বাধা ছিল, যেমন নিউক্লিয়ার সাপোর্টটা লাগতো, কেউ কেউ আছে যে হচ্ছে রেডিয়েশনের একটা ব্যাপার থাকে, সেখানে হয়তো বা হেলথ ওয়ার্কারদের একটা রেডিয়েশনের হ্যাজার্ড থাকতে পারে, বাট রেডিও ফ্রিকোয়েন্সি সিডে এটা কোনো কিছুই লাগবে না, কোনো টেকনিশিয়ান বা কোনো কিছু ইনজেক্ট করার দরকার নেই, নিউক্লিয়ার ডিপার্টমেন্টের কোনো হেল্পের দরকার নেই, ইভেন আমাদের যখন রেডিয়েশনের জন্য আমাদের হেলথ ওয়ার্কারদের এক্সট্রা কোনো প্রিকশনেরও দরকার নেই বা কোনো হচ্ছে পারমিশনেরও দরকার হয় না। সুতরাং আসুন যে আমরা হোপফুল যে যেহেতু এটা এনএচএস ট্রাস্টে গত মাসে এটা অ্যাপ্রুভাল হয়েছে, এবং আমরা হোপফুল যে খুব রিসেন্টলি বাংলাদেশেও আমরা এটা ইউজ করতে পারবো। এতে সুবিধা আরও একটা আছে, কস্ট ইফেক্টিভ। কারণ কি, যখন আমরা হাইড্রোমার্ক দিচ্ছি সেটার একটা দাম আছে, আবার যখন আমরা ওয়্যার দিচ্ছি সেটার একটা দাম আছে, এবং দুইবারই আরেকজন ডক্টরকে নিয়ে আমরা যখন লাগাচ্ছি তখন একটা আল্ট্রাসোনোয়া, এটা অনেকগুলো কস্টিং কিন্তু পড়ে যাচ্ছে রুগীর ওপর। সুতরাং দুইটা যখন
টু ইন ওয়ান পেয়ে যাচ্ছি, তখন এটা আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা গত সেপ্টেম্বর 2019 সালে সেপ্টেম্বর মাসে ওয়েকাম হসপিটালে ফরিদ স্যারকে ট্রায়াল করতে দেখেছি, এবং এই ট্রায়ালের পরে এই বছরে হচ্ছে সেটা এনএইচএস অ্যাপ্রুভাল দিয়ে এখানে ইউজ করা শুরু হয়েছে, এবং আমি খুব হোপফুল যে আমাদেরকে ফরিদ স্যার বাংলাদেশে এটা এস্টাবলিশ করে দেখাবেন, এবং হয়তো বা আপনাদেরও আমরা এটা দেখাতে পারবো। ধন্যবাদ।